এক লুক দিয়েও যে সব আলো নিজের দিকে কেড়ে নেওয়া যায় সেটাই করিয়ে দেখালো ঢালিউড কিং সাকিব। বাড়ি এটা না আপু গো মার্কেট তা বুই ইয়েস্টারডে আসবে। ইয়েস্টারডে মানে কতকাল আসবে? স্ট্রেট কতকাল কি কেমনে আসবে? আগামী কাল আসবে ইয়েস্টারডে। কান প্রিয়তমায় একটি দৃশ্যে তাকে দেখা যায় 80 বছরের বৃদ্ধে। 24 বছরের ক্যারিয়ারে আগে কখনো এমনটি দেখা যায়নি এই তারকাকে, যার কারণে ভক্তদের পাশাপাশি চমকে গেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। ছবিটির পরিচালক হিমেল আশরাফ বলেন, ছবিটির এই দৃশ্যের মেকআপের জন্য খরচ হয়েছে 5 লাখ টাকা, এমনকি বড় একটা দক্ষ মেকআপ আর্টিস্টকে সময় দিতে হয়েছে 15 দিন। নেটিজেনরা গুঞ্জন তুলেছিল সাকিব খান হয়তো লালনের চরিত্রে অভিনয় করেছে, কিন্তু সিনেমাটিতে তেমনটা হয়নি। বরং প্রিয়তমার স্ক্রিপ্ট রাইটার প্রয়াত ফারুক হোসেন, যিনি কক্সবাজারে ঘুরতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছে, তার লেখা একটা স্বপ্নের গল্পকে বাস্তবে রূপ দিতে হিমেল আশরাফ প্রিয়তমা নির্মাণ করেছেন। আর সাকিব খানের প্রিয়তমার লুকটি প্রয়াত ফারুক হোসেনের লুকের সাথে মিল রেখে দেওয়া হয়েছে। এখানে মূলত তাকে ট্রিবিউট করা হয়েছে। প্রিয়তমা দেশের শীর্ষ নায়ক কিং খান সাকিব খানের সিনেমা। এই ঈদে মুক্তি হয়েছে সাকিব খানের স্বপ্নের প্রিয়তমা। নায়িকা হিসেবে আছেন টালিগঞ্জের ইধিকা পল এবং পরিচালনা করেছেন হিমেল আশরাফ। প্রিয়তমা একটি বিগ বাজেটের সিনেমা। আজ এই সিনেমার রিভিউ সহ গল্পের এক্সপ্লেন করব এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সিনেমায় আমরা পরিচিত হই সুমনের সাথে। ছোটখাটো মাস্তানি, মারামারি, অন্যায়ের প্রতিবাদ ও ভাবসাব নিয়ে চলে বেড়াতেই সময় কাটে তার। এরপরে কুরবানি গানটি শুরু হয়। আর এখানে কাজী হায়াত তার বাবার রোলে অভিনয় করেছেন। সিনেমার শুরুতে সাকিব খান ঘুম থেকে উঠতে উঠতেই তিনিও একই কথা বলেন তার ছেলেকে। সুমনকে তিনি বলেন কাজটাজ কিছু করতে হবে, তবে তার কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু পরিবার নিয়ে সে বেশ প্রোটেক্টিভ। তারপর আমরা দেখি তার ভাই বলতে থাকে তাকে চিটাগাং যেতে হবে। সুমনকে সে যখন যা টাকা লাগে সব কিছু দিয়েছে, আর এখন থেকে সুমনকে পরিবারও দেখে রাখতে হবে। তারপর আমরা সুমনকে তার বন্ধুদের সাথে এবং তার পরিবারের সাথেও কিছুক্ষণ সময় দেখতে পাই। তারপর আমাদের দেখানো হয় সুমনের ভাই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু সুমন ঠিকই বুঝতে পারে এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা একটা হত্যাকাণ্ড ছিল। এরপর আমাদের সুমনের ভাবিকে দেখানো হয়, আর সে সুমনকে বাসার খেয়াল রাখতে বলে তারপর সে চিটাগাং চলে যায়। তবে সুমনের ভাবি চিটাগাং গেলে তাকেও মারধর করে ফিরিয়ে দেওয়া হয়, আর এই অপমান সাকিব খান অর্থাৎ সুমন কিছুতেই সহ্য করতে পারে না। তারপর আমরা দেখি সুমন একেবারে সোজা চলে যায় চিটাগাঙে। চিটাগাং গিয়ে খুঁজে বের করে তার ভাইয়ের বিজনেস পার্টনারকে। তার গুন্ডা পাণ্ডাদের একাধারে পিটিয়ে শহীদুজ্জামান সেলিমের সেই ভিলেনকে শাসিয়ে একটা ঠাটিয়ে চট দিয়ে চলে আসেন। এ পর্যন্ত মুভির কাহিনী বেশ টিপিক্যাল কলকাতার মাশালা মুভির মতোই মনে হয়। তবে শহীদুজ্জামান সেলিম তার রুলে দারুণ এনার্জি নিয়ে এসেছেন। প্রথম দিকে শহীদুজ্জামান সেলিমের অভিনয়টা সুরঙ্গের মতো মনে হলেও তবে পরবর্তীতে তার অভিনয়টা ভিন্ন মোড় নিয়েছে, হয়তো সুরঙ্গ মুভি এবং প্রিয়তমার শুটিংয়ের সময়কাল এক হওয়ার কারণে। যাই হোক, তারপর আমরা দেখতে পাই ঝামেলা মিট করার জন্য সুমনকে আবারও যেতে হয় চিটাগাঙের স্থানীয় নেতার সাথে মিট করতে। আর এখানেই তার দেখা হয় ইধিকা পল, ইতি চরিত্রের সাথে। শুরুর দিকে ইতির চরিত্রটিকে খুব বাজে এবং বোরিং লেগেছে, যদিও সে দেখতে সুন্দর। ইংরেজি না জেনেও বারবার সে ভুল ইংরেজি বলে নায়ককে বিরক্ত করার চেষ্টা করছিল, যদিও সেটা ইচ্ছাকৃত ছিল। তারপর আমরা দেখতে পাই সে 2 দিন সুমনকে ঘুরিয়ে সুমনের দরকারের কথা শুনে তার বাবাকে এনে এরপর দেখা করায় সুমনের সাথে। ভিলেনের সাথে মিটিং বনিবনা কিছুটা ঠিকই হলো, কিন্তু ভিলেন বা হিরো কারোরই ডায়লগবাজি থামলো না। তারপর আমরা দেখি সুমন যেতে যেতে দেখে ইতি একটা গাড়িতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর সে ইতিকে বাঁচাতে গাড়ি স্টার্ট দিতে গেলে আশেপাশের লোকজন তাকে পাকড়াও করে, কারণ সবাই ভাবে সুমন চেয়ারম্যানের মেয়েকে অজ্ঞান করে নিয়ে পালিয়ে যাচ্ছে, এবং এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যায়। এদিকে জ্ঞান ফেরার পর ইতিও যায় মারামারি থামিয়ে দিতে, কারণ সে জানে সুমন কোনো ক্ষতি করেনি। কিন্তু তাড়াহুড়োর মাঝে একটা কাচের বোতল এসে তার মাথায় গিয়ে পড়ে ভেঙে যায় এবং ইতি আহত হয়। তারপর আমরা দেখি আহত হওয়ার কারণে সুমন এবং ইতি দুজনেই অজ্ঞান হয়ে যায়। তারপর চেয়ারম্যান সন্দেহ এড়াতে ইতি এবং সুমনকে একই সাথে রাখে। এদিকে সেলিমের ভিলেন রুলকে শাসিয়ে যায় চেয়ারম্যান। এরপর থেকে সুমন এবং ইতির সম্পর্ক আরও গভীরে যেতে থাকে। তারপর সে গানটি শুরু হয়, আর এখানে মুভির গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক পারফেক্ট এবং সুন্দর হয়েছে। এখানে ইদিকা পল নিজের সর্বোচ্চ গ্ল্যামার দেখিয়েছেন, আর সাকিব খানের মুভমেন্টও ছিল সাবলীল, তবে দাড়ি ছাড়া বড় চুলে কিছু জায়গাতে বেশ অদ্ভুত লেগেছে।
অন্যদিকে চেয়ারম্যান তার মেয়েকে রাজনৈতিক খাতিরে এক প্রভাবশালী নেতার ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা দিয়ে দিয়েছিল। তাই অন্য কারোর সাথে বিয়ে না দিয়ে সেই ছেলের সাথে বিয়ে দিতে হবে, কারণ তিনি তার কথা ফেলতে পারবেন না। আর অন্যদিকে ইতি কথা দেয় যে সে সুমনের সাথেই থাকবে। তারপর সুমন ঢাকায় ফিরে আসে এবং তার অসুস্থ বাবা ও পরিবার সামলাতে ব্যস্ত থাকে। আর ওইদিকে ইতি বাবার সাথে যুদ্ধ করতে থাকে ঠিকই, তবে একদিন পরেই সুমন ইতিকে আর কল দিয়ে কোথাও পায় না। তারপর ধীরে ধীরে সে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় আর চলে আসে ট্রেলারে সেই লুকে। তারপর আমরা দেখি একদিন সকালে সুমন ঘুম থেকে উঠে হঠাৎ তার উঠোনে ইতিকে দেখতে পায়। আর সুমন তো বেড়ে যায় খুশি ইতিকে দেখে। এতদিন সে কোথায় ছিল, কিভাবে ছিল প্রশ্ন করতে করতে তার একদম পাগল প্রায় অবস্থা। তবে ইতি উত্তরে বলে সে 5 মাস সংসার করে এসেছে ওই ছেলের সাথে, যার সাথে তার বাবা বিয়ে ঠিক করেছিল। আর তার স্বামী এখন বিদেশ চলে গিয়েছে, নেক্সট মান্থে তাকেও নিয়ে যাবে এবং সে তার সাথেই থাকবে, সুতরাং সে যেন তাকে ভুলে যায় এই অনুরোধ করে ইতি। আর এটা শুনে সুমন তখন আর নিজেকে ধরে রাখতে পারে না, আর রাগ করে তখন সে বলে, এই 1 সপ্তাহের মধ্যেই তোর চেয়েও 1000 গুণে সুন্দরী মেয়েকে বিয়ে করে দেখাবো, যা এখান থেকে। আর এই কথা বলে সে বাসায় বিয়ে ঠিক করতে বলে। তারপর আমরা দেখি লতা নামের একটি মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়। তবে সুমন ইতিকে ঈর্ষান্বিত করার জন্য বলে বিয়ের শপিং করতে তার সাথে শপিং মলে যেতে হবে, যেহেতু সে মেয়েদের জিনিস ভালো একটা চিনে না। শপিংয়ে গিয়ে ইতি যাই চয়েস করে তা দেখে সুমন বলে, হ্যাঁ ভালো, তবে আমার লতাকে এটাই অনেক বেশি মানাবে। আর এখানেই আমাদের সন্দেহ লাগে, কাহিনীতে কোনো ঘাপলা আছে। তারপরে ইতির মোটা একটা ভাই এসে সুমনকে বলে, মানলাম আপনি বিয়ে করতেছেন, কিন্তু আমার বোনটাকে কষ্ট দিচ্ছেন কেন? আর এখানেই প্রকাশ হয় আসল ঘটনা, ইতি আসলে বিয়েটা করেনি। সেদিন তার বাবার সাথে ঝগড়া করার সময় তার মাথায় প্রচণ্ড ব্যথা ওঠে, ওই যে ওইদিন তার মাথায় বোতলের আঘাতের কারণে তার মাথার ব্রেন ইনজুরড হয়, এতে করে মাঝে মধ্যেই তার মাথায় অসহ্য ব্যথা ওঠে। তারপর ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে এই রোগ নিয়ে তার বাঁচার সম্ভাবনা অনেক কম, কিন্তু তারপরও সে বেঁচে ছিল। সে জানতো সুমনকে বললেই সে তাকে গ্রহণ করবে, আর সে চায়নি সুমনের জীবনে কষ্টের কাঁটা হয়ে দাঁড়াতে। প্রিয় মানুষটা ভালো থাকুক সে তাই চেয়েছিল, এই কথা আর এই ভালোবাসা বুকে চেপে সে এতদিন বেঁচেছিল। সুমন সব শুনে ডিসাইড করে সে বিয়ে ঠিকই করবে, পরের দিনই করবে, কিন্তু সে ইতিকেই করবে, তবে এটা ইতির কাছে গোপন রাখে। তারপর আমরা দেখতে পাই সে লতার কাছে ক্ষমা চেয়ে জামাই সেজে যায় ইতির বাসায়। তারপর সে এসেই দেখে তার সাদা পাঞ্জাবির মতো সবাই সাদা পোশাকে ইতির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কারণ ইতি আর বেঁচে নেই, কেননা সুমনের দেয়া কষ্ট সে আর সহ্য করতে পারেনি। তখন ইতির ভাই ইতির লেখা শেষ চিঠি এগিয়ে দেয় সুমনের হাতে, আর সেখানে আমরা দেখতে পাই চিঠিতে লিখেছিল, ইতি এতদিন সুমনের ভেবেই বেঁচেছিল, আর এখন সুমন অন্য কারো হয়ে যাবে, এ দৃশ্য সে দেখে যেতে চায় না, তাই শেষ দিনেও সুমন তার, এটা ভাবতে ভাবতেই সে বিদায় নিচ্ছে। তখন সুমন বুঝতে পারে সে কত বড় ভুল করেছে, আর নিজের দোষেই সে তার প্রিয়তমাকে হারিয়েছে আর তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এরই মাঝে বৃষ্টির ফোঁটায় সুমনের হাত থেকে পড়ে যায় ইতির চিঠি। তারপর আমাদের দেখানো হয় সেই কাঙ্ক্ষিত বৃদ্ধ বয়সের সাকিব খানকে, যে বেশ নিখুঁত অভিনয় করে বুকের জমানো কষ্ট ফুটিয়ে তুলেছেন তার অভিনয় স্কিল দিয়ে, আর এতে কোনো ওভার অ্যাক্টিং এর ছাপ বা ছায়াও ছিল না। আর সে দৃশ্যে আমরা দেখতে পাই বৃদ্ধ হয়ে সুমন ইতির কবরের সাথে ঘর বেঁধেছে। আর এখানে ঈশ্বর গানের সাথে মুভিটি সমাপ্ত হয়। কমার্শিয়াল মুভি হলেও সাকিব খানের এই শেষ দৃশ্যে দর্শকের হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য। আর ইতিকা পাল তথা ইতি চরিত্রে প্রথমে শুধু গ্ল্যামার দেখালেও পরবর্তীতে ফিরে আসার পর তার অভিনয়ের জাদুতে বেঁধে রেখেছিল দর্শককে, আর এই কেমিস্ট্রি এই মুভির হাইলাইট ছিল। আর সিনেমা হল থেকে বের হওয়ার পর ঈশ্বর গানটি করুণ সুরে বাজতে থাকবে দর্শকদের মনে। আজ এখানেই শেষ করছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঈদের সমস্ত মুভি এবং ওয়েব সিরিজের এক্সপ্লেইন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।